নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই বছর যে সকল ছাত্রছাত্রীরা হিস্ট্রি এমএ পার্ট টুর পরীক্ষা দেবেন তাদের আজকের আমি সিক্স পেপারের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে সিক্স পেপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। তো চেষ্টা করছি প্রতিটি প্রশ্নের কিছু অন্তত ব্যাকগ্রাউন্ড বলার, যাতে করে আপনারা পরীক্ষার হলে উত্তর ধরতে আপনাদের সুবিধা হবে। এছাড়াও সিকুয়েন্সগুলো আপনাদের যদি মনে আসে তাহলে উত্তর নামাতে আপনাদের সুবিধা হবে। প্রথমে আমি 18 এবং 12 মার্কের প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করব, তারপরে আমি আসব 6 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপনের আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করুন। 20th century দ্বিতীয়ার্ধে বিশ্ব শান্তি রক্ষায় এর ভূমিকা মূল্যায়ন করুন। এই প্রশ্নটা আপনাদের 18 মার্কের একটি হিট লিস্টের প্রশ্ন। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি যে সম্মিলিত জাতিপুঞ্জ হঠাৎ করে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে স্থাপিত হয়ে গেল এমনটা কিন্তু নয়। সম্মিলিত জাতিপুঞ্জ স্থাপনের যে প্রেক্ষাপটগুলো ছিল সেই প্রেক্ষাপটগুলো একটা সিকুয়েন্স বা একটা ধারাবাহিক পর্যায়ে বলতে পারেন। তো এই সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর সমগ্র বিশ্ব কিন্তু শান্তির জন্য মুখিয়েছিল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ব্যাপকতা, যে ভয়াবহতা, যে ধ্বংসলীলা মানুষের হৃদয়ে একটা ব্যাপক আশঙ্কার জন্ম দিয়েছিল, ব্যাপক ভীতির জায়গা তৈরি করেছিল। এইরকমই একটি প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ কিংবা দুর্বল দেশ, যে কোনো দেশ হোক না কেন, তারা কিন্তু বিশ্ব শান্তির জন্য মুখিয়েছিল। তো এইরকমই একটি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট, এছাড়া ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল, এছাড়া ফ্রান্সের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাশিয়া, চীন, পোল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল, এছাড়া রয়েছে গ্রিসের মতো দেশ, এরা কিন্তু একত্রিতভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিরস্ত্রীকরণের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে। ফলে এইরকমই একটা প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে বিশ্ব শান্তি এবং নিরস্ত্রীকরণ, মূলত এই দুটি বিষয়কে টার্গেট করে একাধিক সম্মেলন কিন্তু আয়োজিত হয়েছিল, যেটাকে আমরা বলতে পারি প্রথমে লন্ডন ঘোষণাপত্র, আটলান্টিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, মস্কো ঘোষণা, তেহরান ঘোষণা, ডাম্বাটন ওক্স সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন। এতগুলো সম্মেলন হয়েছিল মূলত পক্ষে আন্তর্জাতিক শান্তি, বিশ্ব শান্তি, নিরস্ত্রীকরণ এবং বিভিন্ন দেশের ভৌগোলিক সীমারেখার প্রতি সম্মান প্রদর্শন, বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক বিবাদকে মিটিয়ে নেওয়া, আন্তর্জাতিক বর্ডার লাইনকে প্রত্যেকটা দেশ সম্মান জ্ঞাপন করবে। তো এই সকল যে মহান আদর্শের ওপর ভিত্তি করে বিভিন্ন বৈঠকগুলো হয়েছিল, সেই বৈঠকের একেবারে চূড়ান্ত পরিণতিতে আমরা দেখতে পাই যে 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 খ্রিস্টাব্দে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। তো যে যে পয়েন্টগুলোকে আমি মেনশন করলাম প্রতিটি পয়েন্টকে আপনারা সুন্দরভাবে ব্যক্ত করে উত্তরটা নামানোর চেষ্টা করবেন, আর আমি যে পয়েন্টগুলো ধরিয়ে দিলাম আশা করি উত্তর লেখার সময় অবশ্যই এই পয়েন্টগুলো আপনাদের মনে পড়ে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটা, ঠান্ডা যুদ্ধের উৎপত্তির কারণগুলি চিহ্নিত করুন। ঠান্ডা যুদ্ধ কিভাবে এশিয়া মহাদেশে বিস্তার লাভ করেছিল, তো আপনারা প্রত্যেকেই জানেন যে ঠান্ডা যুদ্ধ কিভাবে উৎপত্তি লাভ করেছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাই যে সমগ্র বিশ্ব দুটি গোলার্ধে বিভক্ত হয়ে গেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একদিকে ছিল পুঁজিবাদী পোলার, আর অপরদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রজোট সবসময় আশঙ্কা করছে যে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট হয়তো শক্তি বৃদ্ধি করছে, যে কোনো মুহূর্তে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট দ্বারা মার্কিন রাষ্ট্রজোট আক্রান্ত হতে পারে। আবার অপরদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট সে ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তার নেতৃত্বাধীন জোট অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠছে এবং তাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করে দিতে পারে। ফলে এই যে দুটি রাষ্ট্রজোট, তারা নিজেদের মধ্যে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিল। নিরাপত্তার অনিশ্চয়তার জায়গায় থেকে এই দুটি জোট কিন্তু পরস্পরের বিরুদ্ধে তারা কিন্তু সামরিক অস্ত্রের পাহাড় জমিয়ে ফেলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটা
অস্ত্র প্রতিযোগিতা করলে তার বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া আরেক ধরনের অস্ত্র প্রতিযোগিতা করে জানিয়ে দিচ্ছে যে সে কখনোই কিন্তু নিচে নেই, সে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁধে কাঁধ রেখে চলার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তাকে সুনিশ্চিত করা এবং আগামী সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সে যখন হচ্ছে ন্যাটোর মতো একটা সংগঠন ন্যাটো গঠন করছে, ঠিক ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে সোভিয়েত রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে সে তারা পাল্টা একটা হচ্ছে সংগঠন গড়ে তুলছে যে আগামী দিনে যাতে ন্যাটোর আক্রমণ থেকে প্রতিহত নিজেদেরকে করতে পারা যায় এবং আত্মরক্ষার্থে তারা কিন্তু কমিউনিকো নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলল। এইভাবেই দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রত্যক্ষ কোনো যুদ্ধ হচ্ছে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রজোট, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে একটা স্নায়ুবিক যুদ্ধ চলছে, স্নায়ুবিক স্তরে একটা উত্তেজনার একটা জায়গা তৈরি হচ্ছে। যদিও এটা কোনো প্রত্যক্ষ যুদ্ধ নয়, একটা স্নায়ুবিক যুদ্ধ, তাই এই যুদ্ধটাকে বলা হয় ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এই প্রশ্নটা 2017 সালে এসছে, 2019 সালে এসছে, এর আগেও বেশ কয়েকবার কিন্তু এই প্রশ্নটা এসছে। এবারে চলুন পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সুয়েজ সংকট গুরুত্বপূর্ণ কেন? তো এই সুয়েজ সংকটটা, এই প্রশ্নটা প্রায় ম্যাক্সিমাম বছরে কিন্তু এক বছর না পড়লে পরের বছরে পড়বে, 18 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন হিসাবে আসতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে সুয়েজ খালটা হচ্ছে একটি মনুষ্য সৃষ্ট খাল, এবং এই যে সুয়েজ খাল অবস্থান করেছে মিশরের সিনাই দ্বীপের একেবারে সন্নিকটবর্তী এলাকাতে। এই সুয়েজ খাল খনন করার ফলে কিন্তু একেবারে যে আফ্রিকা মহাদেশ তার কোস্ট এলাকাকে এড়িয়ে গিয়ে প্রত্যক্ষভাবে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যোগসূত্র স্থাপন করা যাচ্ছে, ফলে যে আগে যে দূরত্বটা ছিল প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে, সুয়েজ খাল খননের মধ্য দিয়ে সেই দূরত্বটা অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ পশ্চিমী দুনিয়ার সাথে এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে বাণিজ্যিক একটা সম্পর্ক তৈরি হচ্ছে, আমদানি এবং রপ্তানি বাণিজ্যে কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আসছে। সুয়েজ খালটি খনন করা হয়েছিল 1959 সাল নাগাদ কিন্তু খনন কার্য করা হয়, 10 বছর ধরে এই খালটি খনন করা হয়েছিল এবং 1969 খ্রিস্টাব্দে সকলের ব্যবহারের জন্য এই সুয়েজ খালটি কিন্তু ওপেন করে দেওয়া হয়েছিল। সুয়েজ খালটি খনন করেছিলেন ফ্রান্সের একজন গুরুত্বপূর্ণ প্রকৌশলী ফার্দিনান্দ লোপেস নামে এক বিশেষ ব্যক্তি। ফ্রান্সের ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানির আন্ডারে এই খালটি খননের দায়িত্ব দেওয়া হয়েছিল। খালটি যখন পূর্ণাঙ্গভাবে খনন করা হয়েছিল তখন কিন্তু 99 বছরের একটা লিসের চুক্তি হয়েছিল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স এবং বিভিন্ন পুঁজিবাদী দেশগুলো এই খাল খননের ক্ষেত্রে কিন্তু শেয়ার বিনিয়োগ করেছিল, অর্থ বিনিয়োগ করেছিল। ফলে তাদের একটা লক্ষ্য ছিল আগামী দিনে সুয়েজ খাল যখন নির্মাণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে দেশগুলো অর্থ বিনিয়োগ করেছিল তারা কিন্তু তাদের আর্থিক উন্নতির জন্য সুয়েজ খালকে ব্যবহার করতে পারবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে মিশরের রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল নাসের, এবং আব্দুল নাসের তিনি রাষ্ট্রপতি পদে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি মিশরকে ঢেলে সাজানোর চেষ্টা করেন। মিশরের অর্থনৈতিক পুনর্গঠন করার জন্য তিনি একাধিক পরিকল্পনা গঠন করেন, কৃষির কিভাবে সম্প্রসারণ ঘটানো যায়, জলসেচ ব্যবস্থার কিভাবে উন্নতি ঘটানো যায়। এজন্য করে তিনি একদিকে যেমন ভাবনা চিন্তা করছেন, পাশাপাশি তিনি এটাও দেখলেন যে সুয়েজ খালের উপর পুঁজিবাদী রাষ্ট্রজোটের যে আধিপত্য সেটা প্রতিষ্ঠিত হলে জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করবে এবং মিশরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো এইরকমই একটা প্রেক্ষাপটে তিনি একদিকে সুয়েজ খালকে জাতীয়করণ বলে ঘোষণা করলেন, প্লাস পাশাপাশি সুয়েজ খালের উপরে যে আসোয়ান বাঁধ তিনি যে নির্মাণ করতে চেয়েছিলেন সেক্ষেত্রে তিনি পাশ্চাত্যের পুঁজিকে কিন্তু তিনি অস্বীকার করেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সুয়েজ খালের জাতীয়করণের বিষয়টা যখন চলে আসছে তখন কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স এবং পশ্চিমী বিভিন্ন দেশ, এমনকি ইসরায়েল, তারাও পর্যন্ত এই সুয়েজ খালকে ব্যবহার করতে পারছে না। তো এইরকমই একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 99 বছরের জন্য একটা চুক্তি হয়েছিল সেখানে আব্দুল নাসের সেই চুক্তিকে অগ্রাহ্য করছে, ফলে এই অজুহাতকে খাড়া করে ইংল্যান্ড, ফ্রান্স, ইসরায়েল এবং আরও অন্যান্য শক্তিধর দেশগুলো তারা একত্রিত হয়ে মিশরের বিরুদ্ধে এবং আব্দুল নাসেরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। এবং এই যে সুয়েজ খাল, সুয়েজ খালকে কেন্দ্র করে পশ্চিমী দুনিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যে লড়াই, এই সংকটটাকে আমরা সুয়েজ সংকট হিসাবে অভিহিত করি। তো এই সুয়েজ সংকটটাকে আপনাদের লিখতে হবে, এবং সুয়েজ সংকটের পরবর্তীকালে
কি প্রভাব পড়েছিল সেই বিষয়গুলোকে পর্যালোচনা করতে হবে। পরের প্রশ্নে আসছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে অপ উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষেপে টিকা লিখুন। এই প্রশ্নটা আপনাদের 18 মার্কের একটি হিটলিস্টের প্রশ্ন, বিভিন্ন সালে এই প্রশ্নটা কিন্তু আবার ঘুরিয়ে এসছে, এমনটাভাবে এসছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বি উপনিবেশীকরণ সম্পর্কে আপনি যা জানেন লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অপ উপনিবেশীকরণ বলতে আপনি কি বোঝেন লেখেন, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী রাষ্ট্রজোট তারা কিভাবে উপনিবেশগুলো তারা হারিয়েছিল। তো প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন, উত্তরটা কিন্তু এক হবে। সেই উত্তরটা কি হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা দেখব যে সকল পুঁজিবাদী রাষ্ট্রজোট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিল, তারা জয়ী হয়েছিল বটে, কিন্তু তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন যে দেশ, তারা কিন্তু মুক্তিকামী এবং স্বাধীন চেতাতে পরিণত হয় এবং তারা তাদের দেশের স্বাধীনতার জন্য জাতীয় আন্দোলন সংগঠিত করে। ফলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়া পুঁজিবাদী যে রাষ্ট্রজোট, তারা কিন্তু এই এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে অর্থ বিনিয়োগ করে, সমরাস্ত্র প্রয়োগ করে বলপূর্বক সেই উপনিবেশকে টিকিয়ে রাখতে তাদের পক্ষে সম্ভব করছিল না, কারণ জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের কাছে পুঁজিবাদী রাষ্ট্রজোট কিন্তু ভয় পেয়ে গেছিল। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে গ্লোবালাইজেশনের যুগে বলপূর্বক উপনিবেশকে টিকিয়ে রাখা, বলপূর্বক মানুষের স্বাধীনতাকে হরণ করা, বলপূর্বক আরেকটা দেশের ওপরে রাজনৈতিক সামরিক প্রভুত্ব স্থাপন করা বিশ্বের দরবারে একটা নিন্দার বিষয়ে পরিণত হয়েছিল। ফলে বারে বারে ইউরোপের পুঁজিবাদী দেশগুলি কিন্তু নিন্দিত হতে শুরু করে এই উপনিবেশকে কেন্দ্র করে। ফলে আমরা আলটিমেটলি কী দেখতে পাই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু এই পাশ্চাত্যের পুঁজিবাদী দেশগুলো, তারা কিন্তু এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং তার পাশাপাশি আফ্রিকার মতো দেশগুলোতে ইতিপূর্বে যে উপনিবেশগুলো তৈরি করেছিল সেই উপনিবেশগুলো থেকে তারা সরে আসতে শুরু করে, যেটাকে আমরা বি উপনিবেশীকরণ বলছি বা অপ উপনিবেশীকরণ বলছি, এটাকে আপনারা সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। পরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, 20 শতকের দ্বিতীয় ভাগে নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2019 সালে এসছে, পূর্ববর্তী একাধিক সালে এসছে, ফলে আপনাদের 2023 সালের জন্য এই প্রশ্নটা 18 মার্কের হিসাবে অত্যন্ত ইম্পর্টেন্ট। চলুন পরের প্রশ্ন, 20 শতকের দ্বিতীয়ার্ধে কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্লেষণ করুন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের 12 মার্কের হিসাবে আসতে পারে, 18 মার্কের জন্য আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন ও কিভাবে ভারত পূর্বে তাকাও নীতি অনুসরণ করেছিল, যেটাকে আমরা লুক ইস্ট পলিসি হিসাবে অভিহিত করি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত কিন্তু তার নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, অবশ্যই করে, সেটা কিন্তু কোনো বলপ্রয়োগের প্রভাব নয়, আদর্শগত প্রভাব। এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে উন্নয়নশীল দেশগুলি, তাদের মধ্যে কিভাবে একটা সম্প্রীতির জায়গা তৈরি করা যায়, কিভাবে তা সেই সকল দেশগুলির মধ্যে রাজনৈতিক যোগসূত্র তৈরি করা যায়, কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে সম্প্রীতিমূলক সন্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ঘটানো যায়, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে কোনো সীমান্তবর্তী যদি সংঘাত থাকে, সীমানা নিয়ে সংঘাত থাকে, রাজনৈতিক যদি সংঘাত থাকে, কিভাবে আপোষ মীমাংসার মধ্যে দিয়ে সেই যে মানে জটিল পরিস্থিতি, সেই জটিল পরিস্থিতির সমাধান ঘটানো যায়, কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাণিজ্যিক অগ্রসরতাকে আরও ত্বরান্বিত করা যায়, কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক রাজনীতিকে বিশ্বের দরবারে একটা আদর্শ মডেল হিসাবে তুলে আনা যায়, এই বিষয়গুলো পর্যালোচনা করা। তো সামগ্রিক ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার সামগ্রিক কল্যাণের কথা মাথায় রেখে ভারত যে পূর্বে তাকাও নীতি অনুসরণ করেছিলেন, এটাকে সুন্দরভাবে আমাদের অ্যানালিসিস করতে হবে। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে
ঠান্ডা যুদ্ধের উৎপত্তি ও বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করুন, এর প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। এই যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনাদের আসবে, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, অবশ্যই করে এমন একটা উত্তর রেডি করবেন যে একটা উত্তর লিখলে আপনাদের যেমন প্রশ্ন আসুক না কেন সেই উত্তরটাই হবে। পরের প্রশ্নটি মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 এবং 12 মার্কের প্রশ্ন হিসাবে। বিভিন্ন সালে এই প্রশ্নটা এসেছিল, তো আপনাদের বলছি, পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন। পরের প্রশ্নটা হলো, 20 শতকের দ্বিতীয় ভাগে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক পরিবর্তনগুলি কিভাবে বিশ্ব রাজনীতিতে দৃষ্টি আকর্ষণ করেছিল। এটা মোটামুটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে রাখবেন। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে ঠান্ডা যুদ্ধ কেন কিভাবে বিস্তার লাভ করেছিল। তো এই ঠান্ডা লড়াই মূলত পক্ষে এশিয়াতে কতটা বিস্তার লাভ করেছিল, এশিয়ার প্রেক্ষাপটে কিন্তু আপনাদের আলোচনা করতে হবে। তো পরের প্রশ্ন, 1949 থেকে 1991 পর্যন্ত সময়কালে চীন ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বিশ্লেষণ করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 12 মার্কের প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট নয়, এটা আপনাদের 18 মার্কের প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম কি অবশ্যম্ভাবী ছিল। জোট নিরপেক্ষ আন্দোলন কি অবশ্যম্ভাবী ছিল এবং এই আন্দোলনের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করুন। এই প্রশ্নটি বিভিন্ন সালে ঘুরিয়ে ফিরিয়ে এসছে, ফলে এই প্রশ্নটা অবশ্যই আপনারা দেখে রাখবেন। তো জোট নিরপেক্ষ আন্দোলনটা কি, আপনারা প্রত্যেকেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রজোট গড়ে উঠছে, অপরদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট রাষ্ট্রজোট গড়ে উঠছে, এবং এই দুটি জোট একে অপরের বিরুদ্ধে তারা কিন্তু স্নায়বিক লড়াই চালাচ্ছে। এর পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশগুলি তারা কার্যত স্বাধীন হয়ে যাচ্ছে, এবং সদ্য স্বাধীন হওয়া এই দেশগুলি কোনো জোটে তারা কিন্তু পার্টিসিপেট করেনি। তারা ভাবলো কি, এই দুটি জোট থেকে আমরা সমদূরত্বে অবস্থান করব এবং আমরা যে সদ্য স্বাধীন যে দেশগুলো হয়েছি সেই দেশগুলো মিলে একটা আলাদা শক্তির জোট গঠন করব। তো এই যে দুটি জোটের থেকে বাইরে অবস্থান করে উন্নয়নশীল দেশগুলি, সদ্য স্বাধীন দেশগুলি যে জোট গঠন করেছিল, তাদের যে মুভমেন্ট, সেটাকে বলা হয় জোট নিরপেক্ষ জোট, এবং তাদের আন্দোলনকে বা তাদের কর্মসূচিকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। পরের প্রশ্ন, 20 শতকের দ্বিতীয় ভাগে বিশ্বে পারমাণবিক নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পরস্পর বিরোধী বৈশিষ্ট্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটি, সোভিয়েত ইউনিয়নের পতনের অভ্যন্তরীণ কারণগুলি চিহ্নিত করুন। তার পরের প্রশ্ন, বিশ্ব শান্তি রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের অভিজ্ঞতা সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। দক্ষিণ আফ্রিকাতে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে যে দুর্লঙ্গ ব্যবধান, এবং এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মধ্যে পারস্পরিক সংঘাত, নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু এই কৃষ্ণাঙ্গ মানুষের দাবি নিয়ে তিনি কিন্তু লড়াই চালিয়েছিলেন, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে মহাত্মা গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন, কৃষ্ণাঙ্গ মানুষের হয়ে কিন্তু তিনি আইনি লড়াই চালিয়েছিলেন। তো দক্ষিণ আফ্রিকাতে যে বর্ণ বৈষম্যের যে বিষয়, সেটাকে আপনাদের ব্যক্ত করতে হবে। পরের প্রশ্নটি হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বায়নে অর্থনৈতিক গতি প্রকৃতি আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গেল 18 এবং 12 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এবারে চলুন আমি 6 মার্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, ন্যাটোটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব একটি প্রশ্ন, 2019-2018 সালে এসছে, আপনাদের সাল মেনশন করে দিয়েছি, এর আগেরও অনেক কটা সাল এসছে। ও ক্যাপিটাল এস, এই প্রশ্নটা কিন্তু আপনাদের পরীক্ষায় 6 মার্কের টিকা হিসাবে আসতে পারে। এরপরে হচ্ছে সিটিবিটি কি, সিটিবিটি সম্পর্কে টিকা লিখুন। 2019 সালে কিন্তু এই প্রশ্নটা এসছে, পূর্বে একাধিক সালে এসছে, সিটিবিটিটা আপনাদের পরীক্ষার জন্য উপযুক্ত 6 মার্কের প্রশ্ন হিসাবে। এরপরের প্রশ্ন, সার্ক কি, সার্ক সম্পর্কে টিকা লিখুন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাপেক, APEC, অ্যাপেক, ঠিক আছে, এই অ্যাপেক বা APEC এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলুন পরের প্রশ্ন, ভুটানের রাজনৈতিক সংস্কার আলোচনা করুন। 2019 সালে এসছে, এর একাধিক সালে, পূর্বে একাধিক সালে এসছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট।
পরের প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়ন, এই প্রশ্নটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2017, 2018, 2019 বহুবার কিন্তু রিপিট করেছে, অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবেন, ইউরোপিয়ান ইউনিয়ন। পরের প্রশ্ন, 1947 চীনের উত্থানের তাৎপর্য আলোচনা করুন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে আলজেরিয়া স্বাধীনতা যুদ্ধ, 6 মার্কের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন অ্যালায়েন্স ফর প্রোগ্রেস, এটাও 6 মার্কের হিসাবে অত্যন্ত ইম্পর্টেন্ট। পরের 6 মার্কের প্রশ্নটি হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, IMF বলতে কি বোঝেন। পরের যে প্রশ্নটা WTO, এটা কিন্তু 2017 এবং 2018 এসছে, 2019 আসেনি, ফলে WTO এটা কিন্তু আপনাদের সালের জন্য ইম্পর্টেন্ট। এরপরে একেবারে লাস্ট 6 মার্কের প্রশ্ন ন্যাপটা, NAFTA, ন্যাপটা, এই ন্যাপটাটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই গেল 18, 12 এবং 6 মার্কের প্রশ্ন। তো পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না।